সম্মানিত মস্যশাষী আসসালামু আলাইকুম আজকে আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো যে দেশে দেশি শিং মাছের বন্যা যে আমরা বাচ্চাগুলো উৎপাদন করে থাকি সেই মাছের বুটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেশি শিং মাছের বড়ো সাইজের বুট এগুলো এগুলো আমরা এখন ইনজেকশন করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে এটাকে বাচ্চা সংগ্রহ করা হবে বাচ্চা সংগ্রহ করার পরে আমরা এটাকে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে শিং মাছ থেকে কীভাবে ইঞ্জেকশন করে বাচ্চাগুলো বের করা হয় এই এই মাছগুলো ইঞ্জেকশন করে হাউজের ভিতরে দেওয়া হবে হাউজের ভিতরে দেওয়ার পরে বারো ঘন্টা পরে এগুলো ডিম দিবে হাফাতে ডিম দেওয়ার পরে এই বাচ্চাগুলো আপনার চব্বিশ বাহাত্তর ঘন্টা পরে এগুলো ফুটবে ফুটার পরে আমরা এটাকে পরিষ্কার করে নিব হাউসের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে অন্য হাউসে দিয়ে দেব তারপর এই মাছের পোনাগুলো আমরা পুকুরে ছাড়ার জন্য পুকুর প্রস্তুতি করে নেব প্রস্তুতি করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে বড় সাইজের বুট আমাদের কাছে রয়েছে এই মাছের পোনা আপনারা যদি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আপনাদের এরকম সাইজের কালচার হলে আশা করি বাজারে আপনি ভালো মূল্য পাবেন চারশো টাকা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা মূল্য পাবেন এটা কোনো মিস নাই আরও আরও সাইজ যদি আপনার কালচারিং হয় আমরা যাতে থেকে ডিম নিই তারপরে মাছটা একটু শুকনো 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 আছে তারপরে আপনার এখানে যদি ফিট খাবারের মাধ্যমে আপনি তৈরি করতে পারেন তাহলে আশা করি আরও বড়ো সাইজ হবে তো এখন আমরা এই পুকুরে এই মাছের ডিমগুলোর বাচ্চা যে আমরা পুকুরে ছেড়ে দিলাম সেই পুকুরে আমরা যাবো পুকুরে জাল খেয়া দেওয়া হচ্ছে সেখান থেকে আপনাদেরকে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সংগ্রহ করে দেখেন এখানে খেওয়া দেওয়া হচ্ছে জাল এটা আমরা পুকুরে একটা জাল টান দিলাম জাল টান দেওয়ার পরে আপনাদেরকে বাচ্চাগুলো এখন দেখাবো আমি এই পুকুরে জাল আমাদের খেয়া দেওয়া হচ্ছে খেয়া দেওয়ার পর আমাদের শিং মাছের যে কোয়ালিটি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হলো আমাদের দেশের শিং মাছের পড়া কোয়ালিটি আশা করি ভিডিওটি ভালো লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব